যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইআইইউ বলছে গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাজুজ বলছে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় ওয়েবে নিয়মিত আয়োজন সংবাদ সংকলনের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কথা বলবো সময় ওয়েবের সংবাদকর্মীদের সঙ্গে এবং তাদের থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত। প্রথমে চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে, কথা বলবো অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর জুলফিকার জনির সঙ্গে। জনি আপনাকে স্বাগতম। প্রথমে আপনার থেকে জানতে চাচ্ছি যে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম, বিষয়টি আমাদের দর্শকদের বিস্তারিত জানান। বাংলাদেশে স্বর্ণের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বর্ণ বিক্রি অর্ধেকের বেশি নিচে নেমে গেছে। এরই মধ্যে বাংলাদেশ জুয়েলারি সমিতি আরেকটি দুঃসংবাদ দিয়েছে যে শিগগিরই স্বর্ণের দাম আরও বাড়তে পারে। এখন বর্তমান পরিস্থিতিতে এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার ভ্যাট সহ মজুরি সহ কিনতে খরচ পড়ছে লাখের উপরে। জনি, যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা বাংলাদেশকে নিয়ে তথ্য দিয়েছে, সেই তথ্যটি কি? গণতন্ত্র সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে, 75তম স্থান থেকে বাংলাদেশের এখন অবস্থান 73তম, এরকম একটি সূচক প্রকাশ করেছে। আচ্ছা, এর বাইরে আর কোন আলোচিত সংবাদ আজকে ওয়েবের কাছে রয়েছে কি? এর বাইরে আরেকটি আলোচিত সংবাদ হচ্ছে IMF-এর ঋণের প্রথম কিস্তি বাংলাদেশ হাতে পেয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব্রাহিম বলেছেন IMF-এর ঋণ বাংলাদেশের জন্য বোঝা হবে না। এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, এর জন্য বাড়তি সতর্কতা হিসেবে IMF থেকে ঋণ নেওয়া হয়েছে। ধন্যবাদ জনি। দর্শক, যা শুনছিলাম IMF-এর ঋণ বাংলাদেশের জন্য বোঝা হবে না, এই ছিল সেন্ট্রালের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এখন চলে যাচ্ছি ন্যাশনাল ডেস্কে। দর্শক, সারা দেশের খবরাখবর এখন জানবো এবং তা জানাবেন সিনিয়র রিপোর্টার আবু আজাদ। আজাদ, আপনাকে স্বাগতম। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি সারা দেশে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি কি রয়েছে? এই যে আপনি যখন আসলেন তার কিছু সময় আগে আমরা একটা রিপোর্ট পাবলিশ করেছি, সেটা হচ্ছে সিলেট বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের একটি চাকা ফেটে গেছে এবং এই উড়োজাহাজটিতে 100 জন যাত্রী ছিলেন। এদিকে কোনো হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি, এই বিষয়ে জানার চেষ্টা চলছে, পরবর্তী সময় যখনই আপডেট আসবে তখনই আমরা জানিয়ে দিব। আচ্ছা, এর বাইরে আর কোন আলোচিত সংবাদ আজকে? এর বিষয়ে আমরা অনেকগুলো রিপোর্ট প্রকাশ করেছি সকাল থেকে, তবে দুটি রিপোর্টের বিষয়ে আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর ক্ষেত্রে যদি দেরি হয় তবে এর পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যেমন হবিগঞ্জের আদালতে সেখানে বিচার প্রার্থীরা দিনের পর দিন ঘুরছেন কিন্তু তারা কেবল হয়রানিরই শিকার হচ্ছেন। আচ্ছা, আমি আজাদ আপনার কাছে একটা আবহাওয়া সংবাদ জানতে চাচ্ছি আজকে সারা দেশের। আবহাওয়া দপ্তর আজ সকালে জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে যাবে এবং সেক্ষেত্রে শীতের তীব্রতা আবার কিছুটা বাড়বে। ধন্যবাদ আজাদ আপনাকে। দর্শক, যা শুনছিলাম উকিলের চেয়ে বেশি টাকা দিতে হয় দালালকে এবং আবারও বাড়তে পারে শীত, এই ছিল ন্যাশনালের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এখন চলে যাচ্ছি স্পোর্টস ডেস্কে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস ডেস্কের সাব এডিটর মহিউদ্দিন সোয়াদ দেখছেন খেলা। কি খেলা দেখছেন, কি খবরাখবর রয়েছে জানবো তার থেকে। সোয়াদ, সংবাদ সংকলন আপনাকে স্বাগতম। আপনি খেলা দেখছিলেন, আমি খেলার প্রসঙ্গে আপনার থেকে জানতে চাচ্ছি যে অলিম্পিক বয়কটের একটি গুঞ্জন ক্রীড়া জগতে চলছে, সেই গুঞ্জনটি কি? পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী বলেছে আগামী বছর প্যারিস অলিম্পিকে যদি রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ নেয় তাহলে ইউক্রেন সহ 40টি দেশ বয়কট করবে। সোয়াদ, আপনি ক্রিকেট খেলাই দেখছিলেন, আমি একটু আপনাকে ক্রিকেটের আজকের গুরুত্বপূর্ণ সংবাদটি কি তা জানতে চাচ্ছি। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে আফ্রিদির পদত্যাগ নিয়ে। ক্রীড়ামন্ত্রী ব্যবস্থাপক পরিচালনা অন্তর্ভুক্তিকালীন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আফ্রিদিকে, কিন্তু হঠাৎ করে আজ সকালে তিনি পদত্যাগ করেন সেখান থেকে। তিনি অজুহাত হিসেবে দেখিয়েছেন সময়কে, সময়ের কারণে তিনি পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা কমিটি থেকে। সোয়াদ, আপনি আমাদের দর্শকদের জানাবেন ফুটবল নিয়ে কোনো আলোচিত সংবাদ রয়েছে কিনা? মেসি কিন্তু গতকাল ইন্টারভিউতে একটা কথা বলেছে, বাংলাদেশের সমর্থকদের যে সাপোর্ট আর্জেন্টিনার প্রতি সে সম্পর্কে তিনি জানেন। তিনি বিশ্বকাপ ফাইনালের আগে জানতে পেরেছেন যে তার জার্সি পরা অসংখ্য সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করে। সোয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যা শুনছিলাম অলিম্পিক বয়কট করতে পারে 40 দেশ এবং আফ্রিদি করলেন পদত্যাগ। এখন চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডেস্কে, চলুন আমাদের সাথে। দর্শক, আপনাদের দেশের খবর জানিয়েছি, স্পোর্টসের খবরও জানালাম, এখন সারা বিশ্বের খবরাখবর জানাতে আপনাদের নিয়ে এসেছি আন্তর্জাতিক ডেস্কে। কথা বলবো সিনিয়র সাব এডিটর জামির হোসেনের সঙ্গে। জামির, আপনাকে স্বাগতম। আন্তর্জাতিকের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি আমাদের দর্শকদের জানান। আজকের আন্তর্জাতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এর মধ্যে সবচেয়ে আলোচিত যে খবরটি সেটা হচ্ছে পাকিস্তানে কাজের সুযোগ না থাকায় দেশ ছাড়ছে দেশের শিক্ষিত তরুণরা। পাকিস্তানের
বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক ব্যুরো জানিয়েছে গত এক বছরে গত বছর প্রায় 8 লাখ শিক্ষিত তরুণ দেশ ছেড়েছে। দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষিত তরুণ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। আরও রয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে চীনের একটি গোয়েন্দা বলুন তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, তবে জননিরাপত্তার স্বার্থে তারা বেলুনটিকে গুলি করে ভূপাতিত করেনি, বেলুনটির উপরে নজর রাখছে পেন্টাগন। জামির, এই পর্যায়ে আপনি আমাদের জানাবেন যে গত বছর থেকে যে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনই খবরের শিরোনাম হয়ে উঠছে, সেই প্রসঙ্গে সর্বশেষ খবরাখবর আমাদের আন্তর্জাতিক ডেস্কের কাছে কি রয়েছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউক্রেনে অবশ্যই রাশিয়া জিতবে, যেমনটা জিতেছিল 80 বছর আগে। জামির, ধন্যবাদ আপনাকে। দর্শক, যা শুনছিলাম ইউক্রেনে অবশ্যই জিতবে রাশিয়া, এমনটি বলছে পুতিন। এখন চলে যাচ্ছি বিনোদন ডেস্কে, জানবো সেখানকার সবচেয়ে আলোচিত সংবাদ কি রয়েছে। দর্শক, এই পর্যায়ে আপনাদের জানাবো বিনোদনে আলোচিত সংবাদ, এবং তা জানাবেন রিপোর্টার ফারজানা স্মৃতি। স্মৃতি, আসলে আজকে সেভাবে বিনোদনের খুব একটা খবর নেই। যা আছে সেটা হচ্ছে যে বীরকন্যা প্রীতিলতা সিনেমাটি দেশের 10টি হলে মুক্তি পেয়েছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে ইউসিসি বলেছে দেশের 50টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা টাকায় আর কি এই সিনেমাটা দেখানো হবে। আর তাছাড়াও যারা শিক্ষার্থী আছেন তাদেরকে কিন্তু হাফ টিকিটে, মানে হাফ মূল্যের টিকিটে তারা সিনেমাটি দেখতে পাবেন। এর বাইরে আর কোনো আলোচিত সংবাদ রয়েছে কিনা? বলিউডে একটা খবর খুব চর্চা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাটরিনা কাইফ আর দীপিকা পাডুনকে একসঙ্গে নাকি ইয়াশরাজ ফিল্মের একটা সিনেমায় দেখা যেতে পারে, যদিও এখনো কোনো ঘোষণা দেননি তারা। ধন্যবাদ স্মৃতি আপনাকে। দর্শক, যা শুনছিলাম পর্দা ভাগ করে নিচ্ছেন ক্যাটরিনা এবং দীপিকা, এই ছিল বিনোদনের কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টে। দর্শক, দেশ বিদেশের আলোচিত সংবাদগুলো তো আপনাদের জানালাম, তবে আপনারা সামাজিক মাধ্যমগুলোতে কোন সংবাদটি সবচেয়ে বেশি গ্রহণ করেছেন তা জানবো, এবং তা জানতে কথা বলবো এক্সিকিউটিভ সুখদেব সরকারের সঙ্গে। সুখদেব, ধন্যবাদ আপনাকে। আজকে সোশ্যাল মিডিয়ার টপে যে নিউজগুলো ছিল সকাল থেকে, প্রথমেই ছিল হচ্ছে গণতন্ত্র সূচকে বাংলাদেশ 2 ধাপ এগোলো, আর নিম্নচাপ কেটে যাচ্ছে, বাড়বে শীত, যা বললো আবহাওয়া অফিস, স্বর্ণের দাম আবারও বাড়ছে। স্পোর্টসে, স্পোর্টসের একটা নিউজ ছিল, সেটা হচ্ছে ফ্রান্সের অধিনায়ক হলো এমবাপে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জেনে নিলাম আজকের কোন সংবাদগুলো ছিল আপনাদের চাহিদার তুঙ্গে। এখন চলে যাচ্ছি সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে। দর্শক, আজকে কোন সংবাদটিকে দেখছেন আমাদের এডিটর মাহফুজুর রহমান সবচেয়ে গুরুত্ব সহকারে তা জানবো খোদ তার থেকে। সংবাদ সংকলনে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আপনার থেকে জানতে চাচ্ছি যে আজকে বাজুস একটি স্টেটমেন্ট দিয়েছে যে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এইটা খুবই সিরিয়াস ইস্যু, এবং এই স্বর্ণের দামের কারণে বিশ্ববাজার অস্থির হবে, আমাদের লোকাল বাজারও অস্থির হবে। স্বর্ণের বাজার কেন গরম হয়, উত্তপ্ত হয়, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ যখন একসাথে তাদের নিজস্ব মুদ্রা, কাগজের মুদ্রা ছাপতে থাকে, তখন তাদেরকে প্রচুর পরিমাণ তাদের কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। তখন এই একসাথে যখন সবাই মার্কেট থেকে স্বর্ণ নিতে থাকে, তখন এটা বিশ্ববাজারে, অর্থাৎ বিশ্ব স্বর্ণবাজারে একটা ব্যাপক প্রভাব পড়ে। এটার কনসিকোয়েন্স হচ্ছে ইনফ্লেশন, দ্রব্যমূল্যের দাম বাড়ে। তো বিশ্ববাজার যখন অস্থির হয়, সেই অস্থিরতা সর্বত্র চোখে পড়ে, এবং আমরাও ব্যতিক্রম নই, আমাদের বাজারও সেইভাবে উত্তপ্ত হচ্ছে। ভাই, এই পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে নিউজ রুম লিডার হিসেবে আপনার সময় রেগুলার নিউজের বাইরেও অনেক স্পেশাল বা সিরিজ নিউজের প্ল্যান থাকে, বর্তমানে কি এরকম কোনো প্ল্যান আপনার হাতে রয়েছে কিনা? প্ল্যান তো আছেই, এবং ইতিমধ্যে আমরা একটা স্পেশাল স্টোরি রিলিজ করেছি, সেটা হচ্ছে সারা বিশ্বকে, বিশ্বের বিভিন্ন দেশকে কারা আসলে যুদ্ধের দিকে ঠেলে দেয়। এই স্পেশাল স্টোরিতে আমরা যে জিনিসটা ফোকাস করবার চেষ্টা করেছি এবং বিশ্লেষণ যেটা বের হয়ে এসছে, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের 240 বছরের স্বাধীনতার ইতিহাসে দেখা গেছে তারা 201 বার পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধে সম্পৃক্ত হয়েছে। তার মানে ইতিহাসবিদরা বলছেন যে আমেরিকা আসলে তাদের জীবনরীতিতে যুদ্ধ সম্পৃক্ত হয়েছে, অর্থাৎ যুদ্ধই তাদের লাইফস্টাইল। এ পর্যন্ত তারা পৃথিবীর বিভিন্ন যুদ্ধে 80% যুদ্ধে তারা সম্পৃক্ত। তাহলে বোঝা যায় যারা একদিকে গণতন্ত্রের স্লোগান দেয়, অন্যদিকে পৃথিবীতে যুদ্ধের সংখ্যা এবং সম্ভাবনাকে, উস্কানিকে ছড়িয়ে দেয়।
ধন্যবাদ আপনাকে দর্শক। এই ছিল আজকের আয়োজনে প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ। সবার আগে পেতে চোখ রাখুন সময় ওয়েব। আগামীকাল আবার আসছে, সে পর্যন্ত সময়ের সঙ্গেই থাকুন।